হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সান বাংলার নতুন ধারাবাহিক মেঘে ঢাকা তারা এবং মেঘে ঢাকা তারা ধারাবাহিকে কে এই বৃন্দা, তার আসল পরিচয়টা কি? মেঘে ঢাকা তারা ধারাবাহিকে বৃন্দা বাড়ির বড় মেয়ে, যে একদিকে চাকরি ও অন্যদিকে সংসারের দায়িত্ব এক হাতে সামলায়। নিজের মাইনের সব টাকা হাসি মুখে তুলে দেয় ভাই বোনের হাতে ও পরিবারের সংসার চালাতে খরচ করে নেয় সব টাকা। এইরকম এক গল্প নিয়ে মেঘে ঢাকা তারা ধারাবাহিকে বৃন্দার কাহিনী। অভিনেত্রী বৃন্দাকে টিক চিনা চিনা টেকলেও অনেকে টিক চিনে উঠতে পারছেন না। অভিনেত্রী বৃন্দা মেঘে ঢাকা ধারাবাহিকে অভিনয় করার আগে তিনি মডেলিং ও জনপ্রিয় ধারাবাহিক বকুল কথা ও সখী ধারাবাহিকে অভিনয় করেছেন। তাহলে চলুন বৃন্দার আসল পরিচয় সম্পর্কে জানা যাক। মেঘে ঢাকা তারা ধারাবাহিকে বৃন্দার আসল নাম পিতা চ্যাটার্জি এবং ডাক নাম প্রীতি, এবং তার জন্ম 7 আগস্ট 1996 সালে, এবং তার বর্তমান বয়স 26 বছর, এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, এবং ওজন 55 কেজি, এবং তার জন্মস্থান কলিকাতা পশ্চিমবঙ্গ ভারত, এবং ধর্ম হিন্দু, এবং পিতা চ্যাটার্জির এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন কমপ্লিট, এবং পিতা চ্যাটার্জি বিবাহিত, এবং তার স্বামী টলি বালাল জনপ্রিয় অভিনেতা নীল চ্যাটার্জি। এবং অভিনেত্রী পিতা চ্যাটার্জির জনপ্রিয় ধারাবাহিক বকুল কথা, সুখী ও সুবর্ণলতা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। এরপর তিনি ধারাবাহিকভাবে অভিনয় করে যান। অভিনেত্রী পিতা চ্যাটার্জি বর্তমানে সান বাংলার নতুন ধারাবাহিক মেঘে ঢাকা তারাতে বাড়ির বড় মেয়ে বৃন্দার চরিত্র অভিনয় করেছেন পিতা, যার ট্রেলর দেখে উৎসাহিত দর্শকেরা। পিতা চ্যাটার্জি বর্তমানে সান বাংলার জনপ্রিয় নায়িকা হিসাবে পরিচিতি লাভ করছেন। সো বন্ধুরা, মেঘে ঢাকা তারা ধারাবাহিকে বৃন্দা অর্থাৎ পিতা চ্যাটার্জির অভিনয় আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এ ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।